আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি নবম শ্রেণীর অধ্যায় চারের পাঠ ১৫, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার শেষে বাড়ির কাজ হিসেবে ১২ নম্বর বাড়ির কাজ, আজকের ক্লাসও ১২ নম্বর ক্লাস এবং বাড়ির কাজও ১২ নম্বর বাড়ির কাজ হবে। ৭টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর লেখা, এই আলোচনার মধ্য থেকে অর্থাৎ এই পাঠ থেকে ৭টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর লিখে রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। কেননা তোমাদের এই HW-র উপরে ৩০ নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে আজকের এই আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা প্রসঙ্গে আজকের পাঠ। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এর আরবি পরিভাষা হল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। প্রিয় শিক্ষার্থী, পরিভাষায় এই প্রশ্নটি পরীক্ষায় আসে যে আরবি পরিভাষা কি, তখন উত্তর আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এতটুকু লিখলেই উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যদি প্রশ্ন আসে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কি, উত্তর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। প্রিয় শিক্ষার্থী, সৎ কাজের আদেশ বা আমর বিল মারুফ বলতে সাধারণত কাউকে কোনোরূপ অন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায়, আমর বিল মারুফ। এই আমর বিল মারুফ শুধু এতটুকু যদি তোমার পরীক্ষায় আসে যে এটি দ্বারা কি বোঝানো হয়, তখন উত্তর এভাবে লিখবে যে ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায় আমর বিল মারুফ এই সেন্টেন্স দ্বারা। প্রিয় শিক্ষার্থী, তবে ব্যাপক অর্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি, এ সবই সৎ কাজের আদেশের মধ্যে গণ্য। অর্থাৎ সৎ কাজের আদেশ হিসেবে অনেকগুলো পরিভাষা রয়েছে, এর মধ্যে যে সৎ সম্মত কাজের অর্থাৎ ইসলামসম্মত কাজের নির্দেশ দিতে হবে, উৎসাহ দিতে হবে, অনুপ্রাণিত করতে হবে এবং পরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, এগুলো সবই সৎ কাজের আদেশের মধ্যে গণ্য। প্রিয় শিক্ষার্থী, অসৎ কাজের নিষেধ বা নাহি আনিল মুনকার, এবার তোমার পরীক্ষায় এভাবেও আসতে পারে যে নাহি আনিল মুনকার কি, এটা জ্ঞানমূলকে সৃজনশীলের ক এর জন্য এই ধরনের প্রশ্ন আসে, নাহি আনিল মুনকার কি, তখন উত্তর হবে যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। এই এতটুকু যদি উত্তর লিখতে পারো ইনশাআল্লাহ পূর্ণ মার্কস পাবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ করতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। অর্থাৎ প্রথমে খারাপ কাজ করতে দেখেছে, হাত দ্বারা প্রতিরোধ করতে বলা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা এটা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যদি সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করো, অর্থাৎ মুখের দ্বারা তোমার কথার দ্বারা সেটা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যদি কথার দ্বারা অর্থাৎ এ ক্ষমতাও না থাকে তবে সে যেন অন্তর দ্বারা প্রতিরোধ করার চেষ্টা করে, অন্তর দ্বারা অর্থাৎ অন্তর থেকে তখন
घृणा করবে অন্তর দিয়ে মনে করবে যে এটা খারাপ কাজ এই বলে সেখান থেকে যেতে হবে প্রিয় শিক্ষার্থী এই তিনটি প্রথমে হাত দ্বারা পরবর্তীতে মুখ দ্বারা এতেও ক্ষমতা যদি সক্ষমতা না থাকে তখন অন্তর দ্বারা এই তিনটি ভাবে অসৎ কাজকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে তবে মনে রাখতে হবে যে সবচেয়ে এটা হলো দুর্বলতম ঈমানের স্তর যেটা অন্তর দ্বারা প্রতিরোধ করে সেখান থেকে চলে আসবে এটা হলো দুর্বলতম সবচেয়ে দুর্বলতম স্তর এটা মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানে এসেছে প্রিয় শিক্ষার্থী এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক অনেক গুরুত্ব রয়েছে ইসলামের সমাজ ব্যবস্থায় এর উপর প্রতিষ্ঠিত অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থাটাই এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উপর প্রতিষ্ঠিত প্রিয় শিক্ষার্থী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের অভাবে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে না অর্থাৎ যেই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ নেই অসৎ কাজের নিষেধ নেই সেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না প্রিয় শিক্ষার্থী সমাজে অন্যায় অত্যাচার সন্ত্রাস নির্যাতন ছড়িয়ে পড়ে অর্থাৎ তুমি সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজের নিষেধ করবে না তখন দেখা যাবে অন্যায় অত্যাচার সন্ত্রাস নির্যাতন এগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে প্রিয় শিক্ষার্থী সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায় যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করা হয় তাহলে মানবিক মূল্যবোধ সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায় এ মহৎ কাজ দ্বারা সম্পাদন করবেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যারা কন্টিনিউ সমাজের মধ্যে চালিয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন প্রিয় শিক্ষার্থী পবিত্র কোরআনুল কারীমে সৎ কাজের আদেশ দানকারী এবং অসৎ কাজের নিষেধকারীকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে অর্থাৎ যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে এরাই মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ এটি কোরআনের ভাষায় প্রিয় শিক্ষার্থী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله প্রিয় শিক্ষার্থী এই কোরআনের আয়াতখানা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে এটি এসেছে অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো আল্লাহ এবং আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তার মানে হলো যে তোমরাই শ্রেষ্ঠ জাতি অর্থাৎ যেই জাতি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে আল্লাহর হুকুম অনুযায়ী সেই জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি অর্থাৎ এই মানুষকেই শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার মুমিনের মুমিনগণের বৈশিষ্ট্য এটি জ্ঞানমূলক হিসেবে পরীক্ষায় আসে যে মুমিনগণের বৈশিষ্ট্য কি এটা সৃজনশীলের কয়ের জন্যও আসতে পারে আবার নৈবেত্তিকের মধ্যেও এই ধরনের প্রশ্ন আসতে পারে তখন উত্তর হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রিয় শিক্ষার্থী এ কাজ ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছাড়া কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না আল্লাহ তাআলা বলেছেন মুমিনের পরিচয় দিয়ে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর প্রিয় শিক্ষার্থী তোমার পাঠ্য বইয়ের মধ্যে এই আয়াতে কারিমাটা রয়েছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আর তারা এমন লোক আমি তাদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে অর্থাৎ মুমিনেরা নামাজ কায়েম করবে
পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় শিক্ষার্থী, আর কর্মের প্রতিফল তো আল্লাহরই নিকট। সূরা হাজের আয়াত ৪১, সূরা হাজের ৪১ নম্বর আয়াতের মধ্যে রয়েছে, মুমিনেরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং কর্মের প্রতিফল তো আল্লাহ রব্বুল আলামিনই দিবেন। প্রিয় শিক্ষার্থী, সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায়। এই প্রশ্নটি তোমাদের সৃজনশীলের মধ্যে অনুধাবনের হিসেবে এই প্রশ্নটি আসতে পারে যে সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায়, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন তোমার সৃজনশীলের খয়ের জন্য আসে। প্রিয় শিক্ষার্থী, অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা ও নির্যাতনের মূলোৎপাটন করে। অর্থাৎ অসৎ কাজের নিষেধ যখন মানুষ করবে, সেই সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, নির্যাতন সব কিছু মূলোৎপাটন করবে সমাজ থেকে। প্রিয় শিক্ষার্থী, সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না থাকলে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। অর্থাৎ সমাজের মধ্যে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নাই থাকে, সব যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এটি বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপমা অর্থাৎ উদাহরণ হিসেবে একটি হাদিস পেশ করেছেন। প্রিয় শিক্ষার্থী, একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমার মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলেন, আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারী ও সীমা লঙ্ঘনকারীদের উদাহরণ হলো একদল লোকের ন্যায় যারা জাহাজের যাত্রী। প্রিয় শিক্ষার্থী, জাহাজের একদল মানুষের ন্যায় যারা জাহাজে যাত্রী হিসেবে উঠেছে, একদল মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লটারির মাধ্যমে কেউ দোতলায় স্থান পেল, আবার কেউ নিচতলায় স্থান পেল। দোতলায় পানির ব্যবস্থা করা হলো, নিচতলার মানুষেরা দোতলা থেকে পানি সংগ্রহ করবে, এটি নিয়ম করে দেওয়া হলো। বারবার নিচতলার মানুষেরা দোতলায় পানি আনতে যায়, আর দোতলার মানুষেরা আস্তে আস্তে বিরক্তি প্রকাশ করতে লাগলো। তখন নিচতলার লোকেরা চিন্তা করলো, ওনাদের বিরক্ত না করে আমরা তো পানির কাছাকাছি থাকি, আমরা নিচতলা দিয়ে অর্থাৎ নিচে থেকে জাহাজটাকে একটু ছিদ্র করে দিয়েই তো নিচের থেকে পানি পেতে পারি, এই চিন্তা করলো। এখন নিচ থেকে পানি যদি তারা সংগ্রহ করে জাহাজ ছিদ্র করে, তাহলে দোতলার মানুষ যদি এখানে নিষেধ না করে, তাহলে দোতলারাও মরবে, নিচতলারাও মরবে, অর্থাৎ দুজনই অর্থাৎ পুরো জাহাজটাই একসময় অতল সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, ঠিক এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করা হয়, তাহলে একসময় সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমাজ থেকে ইসলামের নাম মূলোৎপাটন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ত্যাগের পরিণতি, এই পরিণতি অর্থাৎ ত্যাগ করলে যদি আমরা এটি আদেশ অর্থাৎ সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি তাহলে কি হবে, আর যদি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজের নিষেধ না করি তাহলে কি হবে, এই সম্পর্কে তোমার পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখো, দুনিয়াতেই শাস্তি প্রদান করেন, অর্থাৎ যেই মানুষ সমাজে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না, এদেরকে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়। অর্থাৎ দুনিয়াতেই শাস্তি কাদেরকে দেওয়া হয়, অর্থাৎ যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়। পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব, এবং পরকালেও তাদের জন্য আজাব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের মধ্যে যারা কুফুরি করেছে, তাদেরকে দাউদ আলাইহিসসালাম ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিশাপ দেওয়া হয়েছে।
এখান থেকে আমি কয়েকবার দেখেছি তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন এসেছে যে দাউদ আলাইহিসসালাম ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে কাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তখন কিন্তু উত্তর হবে বনি ইসরাইলদের মধ্যে যারা কুফুরি করেছে তাদেরকে এই অভিশাপ দেওয়া হয়েছে। এই হাদিসখানা একটু ভালো করে শিখলেই তোমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে প্রিয় শিক্ষার্থী। কেননা তারা বিদ্রোহী হয়ে উঠেছিল ও অত্যন্ত বাড়াবাড়ি করেছিল, তারা পরস্পরকে মন্দ কাজ থেকে বিরত রাখত না, অর্থাৎ পরস্পর পরস্পরের মধ্যে যারা সৎ কাজের আদেশ দিত না এবং অসৎ কাজের নিষেধ তারা করত না, যার ফলেই এই ঈসা দাউদ আলাইহিসসালাম ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। এটা সূরা মাইদার 78 এবং 79 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো এসেছে। প্রিয় শিক্ষার্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজ হচ্ছে নিষেধ করবে, অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অবশ্যই দিতে হবে, কেননা আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবেই হয়তো শাস্তি দিবেন, অচিরেই শাস্তি দিবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজের নিষেধ না করো, তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে আজাব এসে যাবে। সেই আজাবের বিরুদ্ধে, আজাবের জন্যে আল্লাহর কাছে দোহাত তুলে দোয়া করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন না, যার ফলে সেটা সেই আজাব থেকে মুক্তও হতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এই কারণেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই অবশ্যই করতে হবে। দুনিয়া আখিরাতে সফলতার উপর সফলতা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উপরই নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করি না করি, নিজে না করি, তাহলে কি হবে? আমরা সৎ কাজের আদেশ করলাম এবং অসৎ কাজের নিষেধ করলাম কিন্তু সেটা নিজে পালন করি না, তাহলে কি হবে? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে অপর এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এবং এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। শুধু নাড়িভুঁড়ি বের হয়ে গেলে তখন কি হবে? তখন চতুর্দিক দিয়ে জাহান্নামের মধ্যে চক্কর খাইতে থাকবে, অর্থাৎ ঘুরতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে গাধা চক্রের মতো, গাধা চক্রের মধ্যে যেভাবে ঘুরতে থাকে ঠিক এমনই ভাবে ঘুরতে থাকবে। জাহান্নামীরা তখন তার চারদিক দিয়ে এসে বেষ্টন করে দাঁড়াবে। জাহান্নামীরা জিজ্ঞেস করবে যে, তুমি কি দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ দিতে না, অসৎ কাজের নিষেধ করতে না? তখন লোকটি বলবে, আমি সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে করতাম না, অসৎ কাজের নিষেধ করতাম কিন্তু আমি নিজে অসৎ কাজ থেকে বিরত থাকতাম না। প্রিয় শিক্ষার্থী, হাদিসখানা বুখারি ও মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। এই কারণেই আমরা নিজেরা পালন করব এবং সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব, এবং সেটি আমরা নিজেদের জীবনের মধ্যেও প্রতিফলন ঘটাব। প্রিয় শিক্ষার্থী, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আজ এই পাঠের মধ্যে তোমাদের 7টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর HW দিয়েছি, এটি করে রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।